বৃহস্পতিবার শ্রী শ্রী রাধা কুণ্ডে শুভ অষ্টমীর পুণ্য স্নান যাত্রা। এতে এই পবিত্র স্নান যাত্রা উৎসব উপলক্ষে বিভিন্ন প্রান্তে ভক্ত সমাগম হয়েছে নবদ্বীপে। নবদ্বীপ হলো শ্রী চৈতন্যের জন্মভূমি, সে কারণে এটিও একটি পূর্ণ ভূমি সকলের কাছে। আর এই পূর্ণ স্নান যাত্রা উৎসব উপলক্ষে নবদ্বীপ শহরে বিভিন্ন গঙ্গার ঘাটগুলোতে নবদ্বীপ শহর সহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন এলাকার মানুষ আসেন পূর্ণ লগ্নে স্নান করতে। বিগত দিনে যার সংখ্যা ছিল প্রায় লক্ষাধিক, এবছরের এই স্নান যাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে আজ বৃহস্পতিবার রাত 12টায়। আর এই স্নান যাত্রা অনুষ্ঠান উপলক্ষে নবদ্বীপে ভক্ত সমাগম হয় যথেষ্ট, সেখানে বৃদ্ধ বৃদ্ধাদের সংখ্যাটাও কম থাকে না। যদিও নবদ্বীপ শহরে একাধিক গঙ্গার ঘাটগুলো বাঁধানো হলেও কিছুটা নিরাপত্তা থেকেই যায়। আর কোনো রকম অপ্রীতিকর দুর্ঘটনা এড়াতে শহরের প্রায় প্রতিটি গঙ্গার ঘাটে প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা। নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক জলেশ্বর তিওয়ারি জানান, এই অনুষ্ঠান উপলক্ষে লক্ষাধিক ভক্ত সমাগম হয়, এবারও হয়তো তাই হবে। তাই প্রতিটি গঙ্গার ঘাটে অস্থায়ী ব্যারিকেড করা হচ্ছে, থাকবে নিরাপত্তার সব রকম ব্যবস্থা। শুধু নবদ্বীপ শহরের সকল গঙ্গার ঘাটেই নয়, এই অনুষ্ঠান গত কয়েক বছর ধরে মহাসমারোহে অনুষ্ঠিত হয়ে আসছে শহরের প্রতাপনগরের রাধা সুদর্শন মন্দিরে। বৃন্দাবনের রাধাকুণ্ড শ্যামকুণ্ডের থেকে পবিত্র জল এনে এই মন্দির চত্বরে তৈরি করা হয়েছে রাধাকুণ্ড শ্যামকুণ্ড। আজ এই পূর্ণ স্নান যাত্রা উৎসব উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বা ধর্মীয় অনুষ্ঠানেরও আয়োজন করেছে মন্দিরের তরফে। অষ্টমীর স্নান যাত্রা উৎসব কি এবং কেন প্রসঙ্গে সুদর্শন মন্দিরের অন্যতম কর্মকর্তা রাতুল গোস্বামী জানান, কথিত আছে এই দিনে শ্রী বৃন্দাবনে গোবৎস বেশে অনিষ্ঠাসুরকে বধ করেছিল গোবিন্দ। যেহেতু গোবধ নিষিদ্ধ, কারণে তার পাপ খরণের জন্য তিনি ওই দিনে স্নান করেছিলেন। তার পাপ দূরীভূত করার জন্য সেদিন থেকেই প্রচলিত হয়ে চলে আসছে এই পুণ্য দিনে বিশেষ স্নান করলে সমস্ত পাপ ক্ষয় হয়। তিনি আরও জানান, প্রতি বছরের মতো এবছরও রাধাকুণ্ড তথা অষ্টমীর পূর্ণ স্নান যাত্রা উৎসব উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবছর স্নানের সময় রবিবার রাত্রি 12টা থেকে পাশাপাশি বর্তমান প্রাকৃতিক দুর্যোগ তথা এই পরিস্থিতিতে সকলকে সাবধানতা অবলম্বন করারও বার্তা দেন তিনি। শ্রীধাম নবদ্বীপ সুদর্শন মন্দিরে বৃন্দাবনের রাধাকুণ্ডের মতোই রাত্রি 12টায় স্নান শুরু হবেন। সেই উপলক্ষে আমাদের বিকেল থেকেই বৃন্দাবনীয় ভজন পাঠ পরিক্রমা এইগুলি চলতে থাকবে। তো গতবারও হাজার হাজার ভক্তের সমাগম হয়েছিল, এইবার তো যা আমাদের ওয়েদারের পরিস্থিতি তাতে কি হবে বলা যাচ্ছে না, রাধারানীর কি ইচ্ছা। তবে আস্তে আস্তে দেখছি পরিষ্কার হচ্ছে। তো তাদের যতজন ভক্ত আসবেন তাদের প্রসাদের ব্যবস্থা এখানে করা হয়েছে। রাধাকুণ্ড শ্যামকুণ্ড সেজে উঠেছেন, আর আজকে তো লক্ষ লক্ষ ভক্তেরা বিভিন্ন জায়গায় স্নান করবেন। তো সকলকে একটাই অনুরোধ, সাবধানতা অবলম্বন করবেন, কারণ সব জায়গায় তো স্নানের সুবন্দোবস্ত নাই। সেই জায়গা থেকে স্নান অবশ্যই করবেন, কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। আজ বিকেল থেকে শুরু হবে পাঠ, তারপর থাকবে ধর্মীয় অনুষ্ঠান। পরিশেষে রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা, আরতি সহ বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান শেষে প্রসাদের ব্যবস্থাও থাকছে সকল ভক্তদের জন্য। সব মিলিয়ে অষ্টমীর এই পূর্ণ স্নান যাত্রার উৎসবকে ঘিরে ইতিমধ্যেই ভক্তদের মধ্যে উন্মাদনা যথেষ্ট। আরো গতবারের থেকেও বেশি প্রোডাকশন নিয়েছি, আমাদের খান সাহেব বলেছেন যা যা দরকার হবে করতে, সেই মতো আমি পুলিশ আজমেন্ট পাঠিয়েছি, আমি সকালের মধ্যে পেয়ে যাব। আমরা আইন মানে সন্ধ্যার মধ্যে সেটেলমেন্ট করে দেবো, আর এমনি সকাল থেকে আমাদের নজরদারি চলছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।